আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রীরা, আমরা জলবায়ু অঞ্চল পড়ছিলাম। পৃথিবীর জলবায়ু অঞ্চল পড়তে গিয়ে আমরা তিনটে জলবায়ু অঞ্চল অলরেডি সিলেবাস অনুযায়ী পড়ে ফেলেছি। আজকে আমরা চতুর্থ এবং শেষ জলবায়ু অঞ্চল তুন্দ্রা জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে যে ছবিটা রয়েছে সেটা তুন্দ্রা জলবায়ুভুক্ত অঞ্চলগুলোকেই ইঙ্গিত করছে। সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল এই জলবায়ু, তার নামই তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিছু পরিমাণ শৈবাল জাতীয় নিম্নগোত্রীয় কিছু ঘাস তৈরি হয় এবং এই শৈবালের নাম ধরেই এই জলবায়ু অঞ্চলের নাম হয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তবে তোমরা নিশ্চয়ই আগে শুনেছ, আগে অনেক ছোটবেলা থেকে পড়ে আসছো, তুন্দ্রা জলবায়ু নাম তোমাদের কাছে নতুন নয়। তুন্দ্রা কথাটার মানে কিন্তু আমি সবসময় বলেছি, এর ডিকশনারি মিনিং ব্যারেন ল্যান্ড, অর্থাৎ বন্ধা অঞ্চল। এই অঞ্চলটা জলবায়ুগত কারণের জন্য কোনো বড় গাছ এখানে জন্মাতে পারে না, শুধুমাত্র বছরের একটা আংশিক সময়, খুবই কম সময়ের মধ্যে নিম্নগোত্রীয় কিছু ঘাসের জমি দেখতে পাওয়া যায়, তাকেই তুন্দ্রা ঘাস বলা হয় বা শৈবাল বলা হয়। ওই শৈবালের নাম ধরেই কিন্তু জলবায়ু অঞ্চলের নাম হয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এখন জলবায়ু অঞ্চলটার অবস্থানটা ভালো করে জেনে নাও। তুন্দ্রা জলবায়ু প্রধানত উত্তর গোলার্ধে প্রায় 65.5 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে মেরুবৃত্তীয় অঞ্চলের মধ্যেই বিরাজ করে, আর দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধে কিছু অংশে, মোটামুটি ওখানে তো অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে, অ্যান্টার্কটিকা মহাদেশে কিন্তু পুরোপুরি মেরু জলবায়ু বিদ্যমান, কিন্তু মেরু জলবায়ুর উত্তর দিকে বা কিনারা বরাবর সামান্য ওই কুমেরুবৃত্তীয় রেখা বরাবর সামান্য অংশে এই জলবায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু উত্তর গোলার্ধে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এটা দেখতে পাই, 65.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশে দেখতে পাই, তাই এখানে মহাদেশগত অবস্থানটাও আমরা মূলত এখান থেকেই পড়ব। উত্তর আমেরিকার কানাডা ও আলাস্কা উত্তর অংশ এই অঞ্চলে দেখতে পাই। তার মানে ছবিতে দেখাচ্ছি আমি, জায়গাটা দেখে নাও, কানাডার উত্তর অংশ এবং আলাস্কার উত্তর অংশ এই জায়গাটা। গ্রিনল্যান্ডের সংকীর্ণ পশ্চিম এবং পূর্ব উপকূল বরাবর এই জায়গাটা, এবং ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ডের উত্তরাংশ বরাবর এই জায়গাটা, এবং বাকি এশিয়া মহাদেশে সাইবেরীয় অংশের উত্তরাংশ বরাবর দেখতে পাই। এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত এবং মহাদেশীয় অবস্থান। এবার মেয়েরা চলো জেনে নিই তুন্দ্রা অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য কিরূপ। তুন্দ্রা অঞ্চলের বার্ষিক জলবায়ুকে প্রধানত দুটো ঋতুতে ভাগ করতে পারি, দীর্ঘস্থায়ী শীতকাল এবং সেটা হিমশীতল শীতকাল, এবং খুবই স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল আক্ষরিক অর্থে বললেও তার কিন্তু বাস্তবিক গ্রীষ্মকাল নয়, শীতল গ্রীষ্মকাল লক্ষ্য করা যায় বছরের স্বল্প একটু সময়। এই দুই ঋতুর প্রধান বৈশিষ্ট্যগুলো এবার একটু জেনে নাও। শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য যদি বলি, তুন্দ্রা অঞ্চলে বছরে প্রায় 8-9 মাস শীতকালই থাকে। শীতকালে উষ্ণতা হিমাঙ্কের, অর্থাৎ 0°C-এরও অনেকটা নিচে থাকে, অত্যধিক তুষারপাত ঘটে, তাই দীর্ঘদিন ভূমি বরফে ঢাকা বা আবৃত থাকে। কোনো কোনো জায়গায় উষ্ণতা -20°C থেকে -40°C পর্যন্ত নেমে যায়, যেমন রাশিয়ার ভারকানাসকের নাম তোমরা আগেই শুনেছ, সেখানেও কিন্তু জানুয়ারি মাসে গড় তাপমাত্রা প্রায় -52°C পর্যন্ত নেমে গেছে।
এই সমস্ত জায়গাগুলোতে এর মধ্যে রাশিয়ার কথা বিশেষ করে বলছি বা ভারকানস্কের কথা বলছি, শীতকাল শুধু দীর্ঘস্থায়ী ও অতি শীতলই নয়, পুরোই অন্ধকারে আচ্ছন্ন থাকে। অন্ধকার আচ্ছন্ন থাকার মানেই হচ্ছে যেহেতু শীতকাল, তাই জন্য এটা যেহেতু মেরুর কাছাকাছি জায়গা বা সুমেরু বৃত্তীয় অঞ্চলের উত্তরের অংশের কথা বলছি, এই অঞ্চলটা কিন্তু পৃথিবী দুটো মেরু তো তোমরা জানো, ঋতু পরিবর্তন তোমাদের পড়া আছে, উত্তর এবং দক্ষিণ মেরু দুটোর মেরু কখনো সূর্যের সামনে আসতে পারে না। উত্তর মেরু যখন সূর্যের থেকে বাইরে থাকে তখন টানা 8-9 মাস ধরেই প্রায় অন্ধকারে থাকছে, এবং সেই কারণেই টানা শীতল, হিমশীতল বা অতি শীতল এবং অন্ধকারে আচ্ছন্ন অবস্থা এখানে লক্ষ্য করা যায়। শীতকালে এক টানা বেশ কয়েক মাস তারা সূর্যকে আকাশে দেখতেই পায় না, তাই ওখানে এক টানা রাত্রি চলে। তবে এই সময় প্রতিদিন 2-3 ঘন্টা, দিনের হিসাব যদি বলি 24 ঘন্টা দিনের হিসাব, সেই হিসেবে কোনো কোনো জায়গায় সুমেরু বৃত্তীয় রেখার কাছাকাছি জায়গায় যদি বলি 2-3 ঘন্টা পর্যন্ত মৃদু সূর্যের আলো পায়, মৃদু আলোর ছটা সেখানে গিয়ে পৌঁছয় এবং মেরু প্রভা বা মেরুজ্যোতি দেখতে পাই। শীতকালে এখানে তুষারপাত যদি হয়, প্রবল ঠান্ডা বাতাসের সঙ্গে ওগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, এবং ওই কিলক জাতীয় বা কিলক পেরেকের মতন তুষারের খণ্ড উড়তে উড়তে ঝড়ের গতিতে বাতাসের সঙ্গে যখন যায় তখন তাকে আমরা বলি তুষার ঝড় বা ব্লিজার্ড। এবং এই ব্লিজার্ডের কারণে এই অঞ্চলের লোকেদের যথেষ্ট ক্ষতি হয়। গ্রীষ্মকালের আবহাওয়ার কথাটা একটু জেনে নাও, গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য যদি বলি তাহলে সেখানে গ্রীষ্মকালটা হচ্ছে স্বল্পস্থায়ী এবং বছরে মাত্র 2-3 মাস। যদি 12 মাসের মধ্যে 8-9 মাসই শীতকাল থাকে তাহলে পড়ে থাকে 2-3 মাস, সেটা কিন্তু স্বল্প সময়। গ্রীষ্মকালে আকাশে এক টানা তারা সূর্যকে দেখতে পায়, এবং তারা মেরুর দিকে এতটাই ঝুঁকে, তা মেরু অঞ্চলের কাছাকাছি জায়গায় রয়েছে তাই মেরু যত ঝুঁকে যায় সূর্যের আলো অতি অতি তীর্যকভাবে পায়, কিন্তু সূর্যের দিকেই অধিকাংশ সময়টা থাকে। ফলে 22-23 ঘন্টা সূর্যের দিকেই তারা থাকতে পারে, কিন্তু দিগন্তের কাছে সূর্যের অবস্থান করে, মানে সূর্য যেন মনে হচ্ছে একদম নিচে রয়েছে, মেঝের সাথে মিলে রয়েছে, অত্যন্ত তীর্যকভাবে সূর্যরশ্মিটা এসে পৌঁছয় এবং তাতে তাপের পরিমাণও কিন্তু থাকে না। এই সময় উষ্ণতা হয় গড়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বুঝতেই পারছো আমাদের এখানে শীতকালে 12-13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 10 ডিগ্রি সেন্টিগ্রেড খুব কম, তখনই আমরা প্রবল ঠান্ডা বলে নিজেরা কাবু হয়ে পড়ি, ওখানে কিন্তু এটা নর্মাল 10 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে। তার ফলে ভূমি কিছুটা বরফমুক্ত হয় এবং গ্রীষ্মকালে আকাশে এখানে কুয়াশায় ঢাকা পড়ে যায়, কেন কি যেহেতু বরফে আস্তরণ রয়েছে, ঠান্ডা আবহাওয়া, তাই জন্য গ্রীষ্মের সূর্যের আলো পেয়ে হালকা গরম হওয়ার কারণে কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া তৈরি হয়, একটা ফগি চেহারা সর্বত্র বিরাজ করে। এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ এই সময় খুবই কম, গ্রীষ্মকালে যদিও বা বৃষ্টি হয় তাও 20 সেন্টিমিটার বা তার থেকেও কম সেন্টিমিটার, তার মানে মরু অঞ্চলে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বছরে, সেটা তোমরা জানো, এটা মরু জলবায়ুর বৈশিষ্ট্য। আর এই অঞ্চলে মরু অঞ্চল অপেক্ষাও কিন্তু খুবই সামান্য, বছরে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত। তাহলে বুঝতেই পারছো বৃষ্টিপাতের পরিমাণ কম, কিন্তু শীতকালে তুষারপাত খুব বেশি। এখানে ক্লাইমেটিক গ্রাফটা দেখে নাও, তোমরা অন্যান্য ক্লাসগুলোর মতন এটাও যদি দেখো লিখতে পাবে লাইন গ্রাফটার মাধ্যমে, লাল রঙের রেখাটা এটা টেম্পারেচারের রেখা। টেম্পারেচার দেখো এখানে শুরুই হয়েছে -35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, মাইনাসের টেম্পারেচার রয়েছে, এবং 5 ডিগ্রি সেন্টিগ্রেডে খুব কম যাচ্ছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেডে খুব বেশি যায়নি, তাও জুন জুলাই অগস্ট এর মধ্যেই রয়েছে, তার ওপরে তো উঠতেই পারেনি। আর এদিকে যদি বৃষ্টিপাত বা প্রেসিপিটেশনের ছবিটা দেখো তাহলে পরে দেখবে সেটা 0 থেকে কাউন্ট করা হলেও সেটাও কিন্তু একদমই সামান্য। তোমার এই যে দেখতে পাচ্ছ এখানে বার গ্রাফের রেখাটা রয়েছে, খুবই সামান্য, 0 মিলিমিটারের পর্যন্ত রয়েছে, একদমই জানুয়ারি টু মে,
জুন জুলাই অগস্টে সামান্য একটু বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু 10 থেকে 10 সেন্টিমিটারের ভেতরেই থাকছে, কারণ এটা হচ্ছে 50 সেন্টিমিটারকে ইঙ্গিত করছে। তাহলে 10 সেন্টিমিটারের ভেতরে যখন বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো সামান্য বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া এখানে কিন্তু লক্ষ্য করা যায়। এবার চলো জেনে নেওয়া যাক তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ তারা কীরকম থাকে। জলবায়ুর বৈশিষ্ট্য থেকে বুঝতে পারছো একটা প্রতিকূল আবহাওয়া এই অঞ্চলে বিরাজ করে, ফলে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, কোনো বড় গাছ সেখানে জন্মানো সম্ভব নয়। গ্রীষ্মকালে স্বল্প সময়ের জন্য বরফ যখন গলে যায় তখন তুন্দ্রা অঞ্চলে লাইকেন, মস, সেজ বা সবুজ ধরনের শৈবাল জাতীয় ছোট ছোট উদ্ভিদ জন্মায়, যাদের সুন্দর সুন্দর রঙিন ফুল ফোটে। এগুলোকে তৃণতুন্দ্রা বা তুন্দ্রা ঘাস বলতে পারি। এই অঞ্চলে দেখতে পাচ্ছ মস দাঁড়িয়ে আছে, মসের কিছু ছবি দিয়েছি, তবে যেখানে ফ্রস্ট ফ্রি এরিয়া সেই জায়গাগুলোতে হলদে হলদে রঙের পুরো সবুজ রং দেখতে পাচ্ছ না, আর সামান্য কিছু রঙিন ফুল সেখানে ফুটে আছে। যেসব জায়গায় মূলত দক্ষিণ দিকটা বরাবর, উত্তর গোলার্ধের দক্ষিণ সীমা বরাবর, অর্থাৎ 65.5 ডিগ্রির উত্তর অক্ষাংশের কাছাকাছি জায়গায় ভূমি অপেক্ষাকৃত বেশি দিন বরফমুক্ত থাকে, তাই সেখানে কিছু পরিমাণ ছোট ছোট, খুব বেশি হাইটের হয় না, উইলো, অল্ডার, বার্চ, জুনিপার এই সমস্ত গাছ জন্মায়, পাশাপাশি ঝোপ তুন্দ্রা ঝোপ তো রয়েছে। এবার তোমরা জেনে নাও তুন্দ্রা অঞ্চলে জীবজন্তু কেমন হতে পারে। এখানে তোমাদের সামনে একটা ছবি দেখিয়েছি, তোমাদের বইতেও এই ছবিটা রয়েছে, মেরু ভাল্লু। দেখে বুঝতেই পারছো বরফের উপরে রয়েছে বিশাল চেহারার এই পশু মেরু ভাল্লু, এবং তার গায়ে প্রচুর লোম, মেদবহুল বা চর্বিবহুল, বিশাল ভারী এই ধরনের পশু এখানে রয়েছে। তাহলে বৈশিষ্ট্যের কথা যদি বলি, ভালো করে বুঝে নেওয়াটা দরকার। এখানে কয়েকটা যে সমস্ত তুন্দ্রা অঞ্চলের স্থলভাগে জীবজন্তুগুলো বসবাস করে, প্রচণ্ড ঠান্ডার জন্য তারা কিন্তু লোমে ঢাকা, দেখতে পাচ্ছ পুরো গা লোমে ঢাকা, শুধু চোখ নাকটা বাদ দিয়ে পুরো দেহ লোমে আবৃত, চামড়া বেশ মোটা, কেন কি প্রচণ্ড ঠান্ডা, এবং চামড়ার নিচে পুরো চর্বি স্তর থাকে। প্রবল ঠান্ডা থেকে প্রোটেকশনের জন্য এরা কিন্তু এদের দেহটাকে এইভাবেই প্রকৃতির নিয়মে অভিযোজিত হয়েছে। এখানকার কয়েকটি উল্লেখযোগ্য জীবজন্তু হলো, যেমন তোমাদের ছবিটা দেখালাম মেরু ভাল্লু, এই ছবিটাও আমি তোমাদের জন্য পেয়েছি, বলগা হরিণ বা রেইনডিয়ার, ক্যারিবীয় হরিণ, মেরু শিয়াল, লেমিং কুকুর, এসবই কিন্তু এই ধরনের পশু। কখনো কখনো আমরা কিছু জলজ মাছও দেখতে পাই, মাছ বা প্রাণী দেখতে পাই। এখানে শিল মাছ দেখতে পাচ্ছ, সেরকম সিন্ধু ঘটক, তিমি এই সমস্তও কিন্তু লক্ষ্য করা যায়। আমরা জানি আন্টার্কটিকা সেক্সিক্সে পড়েছ, পেঙ্গুইন দেখেছ আন্টার্কটিকা মহাদেশে, তুন্দ্রা অঞ্চলে অধ্যুষিত অঞ্চলগুলোতে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন, তবে আমরা উত্তর গোলার্ধে কিন্তু পেঙ্গুইন পাখিকে দেখতে পাই না, এখানে শুধুই মেরু ভাল্লু লক্ষ্য করা যায়। আর কিছু যাযাবরি পাখি যারা বরফ গলে গেলে তুন্দ্রা অঞ্চলে উড়ে আসে, সেগুলোকেও দেখতে পাই। এবার আমরা তুন্দ্রা অঞ্চলের অধিবাসী সম্পর্কে ধারণা নিয়ে নিই। তুন্দ্রা অঞ্চলের বরফময় পরিবেশে মানুষের জীবন ধারণের পক্ষে অনুকূল একেবারেই নয়, এজন্য এখানে খুব কম লোকই বসবাস করে। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এখানে বসবাস করে। আমরা সব ছবি তো দেখানো সম্ভব নয়, এখানে দেখতে পাচ্ছি এস্কিমোদের ছবি, কানাডা, গ্রিনল্যান্ড, আলাস্কার উত্তরাংশে এস্কিমো আর রেড ইন্ডিয়ান দেখতে পাওয়া যায়। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এস্কিমোদের একটা ফ্যামিলি, এবং দেখতে পাচ্ছ এখানে বাবা মার সাথে তার সন্তান রয়েছে, কিন্তু তাদের উচ্চতা কোনোটা কারোরই খুব বেশি নয়। ফিনল্যান্ডেও ফিন, ল্যাপল্যান্ডের ল্যাপ, রাশিয়ার ইয়াকুত, স্যামোয়েদ এই বা চুকচি, এই সমস্ত কিছু প্রজাতির বা জাতির লোকেরা এখানে বসবাস করেন। আমরা তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা কীরূপ হয় সেটা কিন্তু তাদের দেখে নিতে হবে। তোমাদের যে ছবিগুলো দেখাবো তার মধ্যে এই ছবিটা দেখে নাও, এটা হচ্ছে শীতকালে এস্কিমোরা
ইগলু বাড়িতে থাকে, যেটা বরফের তৈরি এবং গোলাকার বরফ দিয়ে ঢাকা ছোট্ট একটুখানি দরজা, এবং এটাই হচ্ছে শীতকালীন গৃহ। গ্রীষ্মকালে এরা শিল মাছের চামড়া দিয়ে তৈরি এক ধরনের ত্রিভুজ আকৃতি বাড়িতে বাস করে, সেটাকে বলি টিউপিক ঘর বা টিউপিক। বানানটা দেখে নাও, এটা কিন্তু টিউপিক না, এটা ইগলু। আর গ্রীষ্মকালে যে বাসাটা থাকে সেটা হচ্ছে টিউপিক। ঘর বা তাঁবুর মধ্যে আলোর ব্যবস্থা করতে ওরা শুকনো মস জাতীয় শৈবাল থেকে সলতে তৈরি করে, এবং সেই সলতে ভিজিয়ে রাখে শিল মাছের চর্বি দিয়ে তৈরি, শিল মাছের হাড় থেকে তৈরি হওয়া প্রদীপ। সেই প্রদীপের মধ্যে চর্বি ভিজিয়ে শিল মাছের চর্বি দিয়ে তেলটা তো বানায়, এবং তার মধ্যেই শৈবালকে, মস জাতীয় শৈবালকে পাকিয়ে সলতে বানিয়ে ওরা ঘরটাকে আগুন জ্বালায়, চকমকি পাথর ঠুকে আগুন জ্বালায়। আগে আগুন জ্বালাতো, এখন অবশ্য অনেকটাই ডেভেলপ করেছে, এখন তারা দেশলাইয়ের ব্যবস্থা করতে পারে, কিন্তু এইভাবে তারা ঘরকে গরম রাখে। তাহলে প্রাকৃতিক নিয়মের না হলেও এখানে ওরা কিন্তু এই টেকনোলজিটা জানে, এবং এই টেকনোলজিটা জানে বলেই ওদের ঘর গরম করা বা রুম হিটারের মতন একটা ব্যবস্থা এরা কিন্তু করতে পারে। খাবারের জন্য এরা মেরু ভাল্লুক, বলগা হরিণ, মেরু শিয়াল, সিন্ধু গোটক, শিল প্রভৃতি মাছ কিন্তু এরা শিকার করে এবং সমুদ্র থেকে মাছ ধরে। গৃহপালিত পশু হিসেবে বলগা হরিণ, লেমিং, এই সমস্তই কিন্তু লেমিং কুকুর এদের প্রতিপালন করে। বলগা হরিণের দুধ, মাংস, বেরি ফল অধিবাসীদের প্রধান খাদ্য। এস্কিমো শব্দের মানে হচ্ছে কাঁচা মাংস খাদক, এরা কিন্তু কাঁচা মাংস খেয়েই অভ্যস্ত। যে সমস্ত পশুদের এরা শিকার করে, এদের প্রধান উপজীবিকা শিকার করা বা সংগ্রহ করা, এবং শিকারের মাধ্যমে যেগুলো আনে সেগুলো কিন্তু ওরা কাঁচাই খায়। বরফের ওপর দিয়ে যাতায়াতের জন্য ওরা এক ধরনের চাকাবিহীন গাড়ি ব্যবস্থা করে, সেটা হচ্ছে স্লেজ গাড়ি। এই যে দেখতে পাচ্ছ, জলের উপর দিয়ে যাতায়াতের জন্য এক ধরনের চামড়ায় তৈরি, এটা চামড়ার নয়, আমি তোমাদের ছবি দেখাবার জন্য ব্যবস্থা করেছি, শিল মাছের চামড়া দিয়ে তৈরি হয় কায়াক, ত্রিভুজ আকৃতির, একজন মানুষ বসতে পারে, এরকম নৌকোকে বলা হয় কায়াক। আর যদি বড় নৌকো হয়, যেখানে বড় ধরনের জায়গা থাকে, মাছ রাখার মতন ব্যবস্থা থাকে, বা বড় বড় মাছ শিকার করে এবং দুজন লোক বা তিনজন লোক বসতে পারে, তাকে বলি ওমেইক। এরা ভবিষ্যতের জন্য কাঁচা মাছ থেকে থলেতে মাছ, যে থলেতে সঞ্চয় করে রাখে তাকে বলা হয় কাচ, KUTCH, কাচ। এখানে তীব্র শীতের কারণে অধিবাসীরা যাযাবর জীবন পালন করে, কিন্তু কৃষিকাজ তেমন হয় না। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে বর্ষার শিকারের জন্য বর্ষা ছুঁচ এইসব তৈরি করে। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার সাম্প্রতিক যে পরিবর্তনটা ঘটেছে সেটাও একটু ছোট্ট করে জেনে নাও। এস্কিমোরা কাঁচের ঘরে, মানে গ্রিন হাউস এর মধ্যে নানা ধরনের ফসল চাষ করছে। প্রযুক্তিগত কিছু উন্নতি ঘটেছে, আগে কিন্তু ওরা শিকারী বা খাদ্য সংগ্রাহক হিসেবেই ছিল, বর্তমানে অন্যান্য জায়গার সাথে এদের সংযোগ রক্ষার মাধ্যমে জীবনযাত্রাটা একটু করে বদল এনেছে। ফলে এদের অনেকে ইগলু অথবা টিউপিকে বসবাস না করে নাইলনের তাঁবু বা পাকা বাড়িতেও বসবাস করছে। ছোট ছোট নৌকোর পরিবর্তে তারা ডিজেল চালিত স্পিডবোট ব্যবহার করে। এই অঞ্চলে কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, এই সমস্তগুলো উপর ভিত্তি করে এরা কিছু পরিমাণ স্বল্প মাত্রায় শিল্প গড়ে তোলার চেষ্টায় আছে। বহির্বিশ্বের সঙ্গে এরা রেলপথ, জলপথে যোগাযোগ রক্ষা করে, যেমন সাইবেরিয়ার মারমানাস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করতে বর্তমানে পেরেছে। অধিবাসীরা পশুর লোম, চামড়া
এই সমস্তগুলোর বিনিময়ে চা, কফি, তামাক, নিজেদের প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সেগুলো তারা কিন্তু সংগ্রহ করে। তারা নিজেরা শিকারের সময় সানগ্লাস পরে। এই সমস্ত দেখে আমরা বুঝতে পারি এখানকার অধিবাসীরা ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমরা এরপরের ক্লাসে এই গোটা চ্যাপ্টার থেকে কী ধরনের ওপেন এন্ডেড কোয়েশ্চেন হতে পারে সে সম্পর্কে নিয়ে একটু তোমাদের আলোচনা করতে পারি অথবা কোয়েশ্চেন দিতে পারি। তোমাদের বোঝার কোথাও অসুবিধা থাকলে আমাকে জানিও, আমি এটা ইউটিউবেও দেব। কারণ তোমাদের অনেক বন্ধুরাই আমাকে জানাচ্ছ যে সবাই ডাউনলোড করতে পারছো না, তাই আমি ইউটিউবে দেব, আবার হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেব, দেখে নিও।